নমস্কার দর্শক বন্ধু, আমি আপনাদের প্রিয় বন্ধু রাজেন্দ্র। ভাগ্যস্কোপ চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম। সাথে আপনাদের জন্য রইল অঢেল অফুরান শুভেচ্ছা অভিনন্দন। প্রতিদিনের ন্যায় আজকেও একটি নতুন বিষয়ের সাথে একটি নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। আমার সাথে সবসময় যোগাযোগ রাখতে নিচের ফেসবুক পেজটি লাইক করুন এবং ফলো করুন, আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে আজই নিচের নাম্বারে রিকোয়েস্ট পাঠান। আসুন এবার আমরা মূল বিষয়ে এসে উপস্থিত হই। দর্শক বন্ধু, আমরা সকলেই জানি যে আগামী 29শে অক্টোবর মঙ্গলবার ভাতৃদ্বিতীয়া বা ভাইফোঁটাও। এই উৎসব আমরা পালন করি ভাই এবং বোনের মধ্যে যে এক পবিত্র সম্পর্ক, পবিত্র যে স্নেহ ভালোবাসার যে সম্পর্ক, সেই সম্পর্ককে আরও সুদৃঢ় করার জন্যই এই উৎসব পালিত হয়। এই উৎসবের মাধ্যমে বোন ভাইয়ের উদ্দেশ্যে তার দীর্ঘ মঙ্গলময় জীবনের কামনা করে থাকে। দর্শক বন্ধু, এই দিন কোন সেই শুভ মুহূর্তে যদি চন্দনের ফোঁটা ভাইয়ের কপালে পরানো যায়, তাহলে সত্যিকারের তার জীবন সর্বদিক থেকে মঙ্গলময় হয়ে উঠতে পারে, সেইটা এই ভিডিওর মাধ্যমে অবশ্যই আপনাদের জেনে নেওয়ার প্রয়োজন আছে। ভাতৃদ্বিতীয়া তিথি 29শে অক্টোবর মঙ্গলবার সকাল 7:47 থেকে শুরু হবে। এটা 30শে অক্টোবর বুধবার সকাল 6:13 পর্যন্ত থাকবে। যদিও এই প্রায় 22-23 ঘন্টা দ্বিতীয়া তিথি থাকবে, কিন্তু তাও এই শুভ কিছু মুহূর্ত আছে, যেই মুহূর্তের মধ্যে যদি আপনি সেই ভাতৃদ্বিতীয়ার যে চন্দনের ফোঁটা লাগানোর যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানটি করতে পারেন, তাহলে সত্যি মঙ্গলময় হয়। এই শুভ মুহূর্তটি হল সকাল 7:47 থেকে দুপুর 2:44 পর্যন্ত। তারপরে কিন্তু রাহুকাল শুরু হয়ে যায়, তাই সেই সময় কোনো শুভ অনুষ্ঠান, কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়া উচিত নয়। তাই দর্শক বন্ধু, আপনারা চেষ্টা করবেন সকাল 7:47 থেকে দুপুর 2:44 মধ্যে এই অনুষ্ঠান সম্পন্ন করতে। ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। আগামী ভিডিওতে আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত